আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে তৈরি করছি লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি। লাউ একটা ঠান্ডা ঠান্ডা তরকারি, এটা খেলে পেট ঠান্ডা থাকে, তাই গরমের সিজনে লাউ দিয়ে যে কোনো কিছু খেতেই বেশ ভালো লাগে। লাউ দিয়ে মুরগির মাংসের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে, এছাড়া রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। এখন লাউ সারা বছরই পাওয়া যায়, তাই ইচ্ছে করলে যে কোনো সময় লাউ দিয়ে আমরা মুরগির মাংস রান্না করতে পারি। তো চলুন দেখে নিই লাউ আর মুরগির মাংসের এই রেসিপি। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে আমি এখানে 1 কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটার চামড়া এবং নাড়িভুঁড়ি ফেলে দেওয়ার পর যেটুকু অংশ আছে সেগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। সেই সাথে আমি একটি মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা এরকম কিউব করে কেটে নিয়েছি। একটা লাউকে লম্বালম্বিভাবে 8 টুকরো করে প্রায় 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। মাংসের সাথে সবজি ইউজ করলে একটু বড় বড় কিউব করে, যেমন আমরা আলু কেটে দিই সেরকমভাবে কেটে দিলে তরকারিটা দেখতে ভালো লাগে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর আস্ত গরম মশলা নিয়েছি 2 ইঞ্চি করে 2টি দারচিনির টুকরো ছোটো ছোটো, এবং 3টি সাদা এলাচি, 3টি লবঙ্গ। এলাচির মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, সবসময় যে কোনো কিছুর মধ্যে এলাচি ইউজ করলে একটু মুখটা ফাটিয়ে দিলে পরে ফ্লেভারটাও বের হয়, আর তাছাড়া তেলের মধ্যে দিলে ছিটেও আসে না। আরও নিয়েছি 2টি কাঁচামরিচের ফালি এবং 4টি আস্ত কাঁচামরিচ। সেই সাথে রান্নার শেষে আমি কিছু ধনিয়া পাতা ইউজ করব এবং 1টি মাঝারি সাইজের তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। এই রান্নায় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই রান্নায় কখনোই গরম মশলার গুঁড়া ইউজ করবেন না, কারণ একদিকে আমরা লাউ রান্না করছি তার সাথে আবার মুরগির মাংস, সেই জন্য হয়তো আমরা গরম মশলার গুঁড়া ইউজ করতে পারি, কিন্তু তাতে করে দেখা যায় যে এই তরকারির টেস্টটাই একদম নষ্ট হয়ে যায়। লাউ তরকারিতে কখনো গরম মশলা ইউজ করা হয় না, তবে যেহেতু মাংস দিয়ে রান্না করা হচ্ছে তাই এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে রান্না করতে হবে, কখনোই গরম মশলার গুঁড়া ইউজ করা যাবে না। গুঁড়া ইউজ করলেই এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটাই এর মধ্যে বেশি ভালো আসে। আর লাগবে পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে উপকরণ, তাহলে এখন চলে যাচ্ছি রান্নায়। রান্না শুরু করলাম, কড়াইতে দিয়ে দিব 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 1/4 ভাগ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব, তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচি। অপেক্ষা করব 30 সেকেন্ডের মতো যাতে গরম মশলায় ফোড়ন আসে। যখন গরম মশলার সুন্দর একটা সুগন্ধ ছড়াতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা লাল হতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখন এই মশলাগুলো একসাথে একটু মিলিয়ে নিব তাড়াতাড়ি করে, তা না হলে পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে মশলাগুলি মিলিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, যাতে মশলাগুলি পুড়ে না যায় সেজন্য পানিটা দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। নেড়ে চেড়ে মশলার সাথে 3 মিনিটের মতো ঢাকনা না দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিলাম, মাংসের উপরে মশলার একটা কোটিং হয়ে গেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে মাংসটাকে আরও 5 মিনিট ধরে কষাবো। এর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। 5 মিনিট পর ঢাকনা তুলছি, মাংস থেকে পানি বের হয়েছিল, সেই পানিটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু এখনও আছে। মাংসটাকে আমি প্রায় 70% সিদ্ধ করে তারপরে লাউটা অ্যাড করব, তা না হলে লাউটা নরম সবজি, দেখা যাবে লাউ সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি। যদি ব্রয়লার মুরগি হয় তাহলে ঢাকনা না দিয়েই এভাবে কষাবেন, আর দেশি মুরগি হলে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। আর যদি শক্ত মোরগ হয় তাহলে অল্প একটু পানি দিয়ে হলেও 70% সিদ্ধ করে নিয়ে তারপর লাউটা অ্যাড করতে হবে, তা না হলে দেখা যাবে যে লাউটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি, তখন তরকারিটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, তাই মাংসটা 70% সিদ্ধ করে নিতে হবে।
যেহেতু এখনও পানিটা আছে তাই আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে আরও 5 মিনিট মাংসটাকে মশলার সাথে কষাবো। কষাতে কষাতে পানিটা একদম শুকিয়ে যাবে। আরও 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নিব। মাংসর পানিটা একদম শুকিয়ে গেছে, মাংসের তেলটা একদম আলাদা হয়ে গেছে, তার মানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আর তাছাড়াও মুরগির মাংস যখন সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়েছে কি না সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে রানের মাংসটা এরকম গুছিয়ে উপরে উঠে যাবে, তখন বোঝা যাবে যে মুরগির মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার 2টা রানের মাংসই এভাবে গুছিয়ে গেছে, তার মানে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব লাউ। লাউটা দিয়ে মিলিয়ে নিব। চুলার আঁচটা এখন মিডিয়ামে করে দিব। এখন ঢাকনা দিয়ে লাউটাকে মুরগির মাংসের সাথে কষিয়ে নিব আরও 5 মিনিট। এর মধ্যে লাউ থেকে পানি বের হবে এবং এর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আরও 5 মিনিট পর ঢাকনা তুলছি। লাউ থেকে পানি বের হয়েছিল, সেই পানিটাও শুকিয়ে গেছে, অর্থাৎ লাউটাও কষানো হয়ে গেছে মশলার সাথে এবং মাংসের সাথে। এখন লাউ আর মুরগির মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। এবং এখন হাই হিটে লাউ আর মুরগির মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলছি, চেক করে নিব লাউ সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 2টা কাঁচামরিচ আমি ফেলে নিয়েছিলাম, সেই কাঁচামরিচ দুটো খুলে দিয়ে দিব। লাউয়ের মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবং দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 4টি দিয়ে মিলিয়ে নিব। এবং দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুরগির মাংসের খুবই মজাদার তরকারি। এভাবে লাউ দিয়েও কিন্তু আমরা মুরগির মাংসের খুবই মজা করে তরকারি রান্না করে খেতে পারি, আর এটা খেতে কিন্তু খুবই মজা। গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগে। আজকাল বাজারে সারা বছরই লাউ পাওয়া যায়। এই রেসিপিতে কচি লাউটা নিলে বেশি ভালো লাগে তরকারিটা। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।